যে গাছগুলো অতি ভয়াবহ গাছ, এই গাতর মধ্যে আজকে যদি বৃষ্টি দেয় তাহলে জলে বুক ভর্তি হয়ে যাব, পরবর্তীতে যে গাড়ি আইব এই গাড়ি কেন আমাইব, ডুবো নষ্ট হইব, মানুষ মরবা। রাস্তা নয় এ যেন মানুষ মারার ফাঁদ, এমনই ভয়ানক চিত্র ফুটে উঠল পাথাকান্দি বাইপাসে। বাইপাসের বেহাল অবস্থার জন্য নিম্নমানের কাজকেই দায়ী করলেন এলাকার মানুষ। নির্মাণের আড়াই বছরের মাথায় পুরো সড়কে পুকুর সম গর্তে পরিণত হয়েছে। বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির নিম্নমানের কাজের খেসারত দিতে হচ্ছে জনগণকে। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা, শীঘ্রই সড়ক সংস্কারের দাবি পাথাকান্দিবাসীর। আসাম ত্রিপুরা সংযোগে পাথাকান্দি বাইপাস সড়কের অবস্থা অত্যন্ত বেহাল, নেই কোনো সংস্কারের উদ্যোগ। নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির নিম্নমানের কাজের ফলে পাথাকান্দি বাইপাস নির্মাণের আড়াই বছরের মধ্যে পুরো সড়ক ভেঙে চৌচির হয়ে গেছে। রীতিমতো প্রাণ হাতে নিয়ে ত্রিপুরা সহ আসামের যাত্রীবাহী গাড়িগুলো চলাচল করছে। পাথাকান্দি বাজার এবং কানাই বাজার এলাকার যানজট সমস্যা দূর করার লক্ষ্যে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল পাথাকান্দি বাইপাস সড়ক। বর্তমান বর্ষার মৌসুমে গর্তগুলিতে জল থাকায় দূরপাল্লার চালকরা না বুঝেই গর্তের মধ্যে গাড়ি নিয়ে ফেঁসে ঘন্টার পর ঘন্টা গাড়ি ঠেলতে হচ্ছে। উপায়হীন হয়ে কোনো কোনো চালক দূরপাল্লার পণ্য বোঝাই লরিগুলি বাইপাস সড়কের দিকে না গিয়ে জাতীয় সড়ক দিয়ে শহরের মধ্যে গিয়ে প্রবেশ করছে, যার ফলস্বরূপ পাথাকান্দি বাজার এবং কানাই বাজার এলাকায় নিত্যদিনই তীব্র যানজট সমস্যায় ভুগছেন পথচারীরা। বাইপাস সড়কের এই দুরবস্থা নিয়ে স্থানীয় সচেতন জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পূর্ত বিভাগের মন্ত্রী অজন্তা নেয়ক সহ বিভাগীয় আধিকারিকদের আশু হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার খবর পেয়ে ছাত্র সংস্থা MSF বরাক বেলি জোনের ইনচার্জ মৌলানা বদরুল হকের নেতৃত্বে সংস্থার এক প্রতিনিধি দল সড়কটি পরিদর্শন করে বেহাল অবস্থা গণমাধ্যমে তুলে ধরেন। বলেন, বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, আর এই সরকারের আমলে গুরুত্বপূর্ণ এই সড়কের ভয়ঙ্কর অবস্থা মোটেই মানা যায় না। তা আসন্ন দুর্গাপূজার আগে বেহাল বাইপাস সড়কটি সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। পাথাকান্দি বাইপাসর গাতর নমুনা দেখবেন, এই দেখবেন যে বিশাল গাছ, তিন চার রাত গাত হয়ে গেছে, তিন চার রাত নিচে দিয়ে গেছে গিয়া, কিন্তু হঠাৎ করে যদি বৃষ্টি দেয় তাহলে পানিয়ে বুড়াই লিব, আর বুড়াইলে কোনো গাড়ি যদি আয় এখানে অত রাস্তা গাড়ি গাড়ি দিব, কোনো গাড়ি তুলতে পারতো না, গেছে গিয়ে লাগবে। গতিকে আমরা জেলাধিপতির কাছে এবং NIH-এর ইঞ্জিনিয়ারের কাছে অনুরোধ করি, আর অতি সত্তর গাতর ফেলাইয়া মোটামুটি ফেলার উপযোগ করিয়া দেখবা, ও তখন গাড়ি আর দেখবা দিলে গাড়ি গাতর ঢুকে। মারিয়া দেওয়ার লাগিয়া সরকারের কথা মতো আমরা অনুরোধ করিয়া জেলাধিপতির কাছে এবং NIH-এর ইঞ্জিনিয়ারের কাছে আমরা পাথাকান্দি বাইপাস রোডটা পরিদর্শন করুক, কা করিয়া দেখুক, কয়েকটা জায়গা কয়েকটা গাত হয়েছে, যে গাতগুলো অতি ভয়াবহ গাত, এই গাতর মধ্যে আজকে যদি বৃষ্টি দেয় তাহলে জলে বুক ভর্তি হয়ে যাব, পরবর্তীতে যে গাড়ি আইব এই গাড়ি কেন আমাইব, ডুবো নষ্ট হইব, মানুষ মরবা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।